Oh my god, it's on fire. Oh my god. I'm sorry. মাঝ আকাশে বিমানে ভয়াবহ আগুন। দর্শক, যুক্তরাষ্ট্রের উড়ন্ত বিমানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অ্যাটলাস ইয়ারের বোয়িং 747-8 মডেলের একটি মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। তবে জরুরি অবতরণের কারণে ভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই আকাশযানের আরোহীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাটলাস ইয়ারের বোয়িং 747-8 কার্গো উড়োজাহাজটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর ইঞ্জিনে আগুন লেগে যায়। উড়তে থাকা ওই বিমান থেকে বের হতে থাকে আগুনের লেলিহান শিখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলছে, উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়, এ কারণে আগুন লাগতে পারে। তবে পাইলটের বুদ্ধিতে দ্রুত বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়, এতে কারও তেমন কোনো ক্ষতি হয়নি। তবে বৃহস্পতিবারের এই ঘটনার এরই মধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিভিল এভিয়েশন বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যেসব ভিডিও শেয়ার করা হয়েছে সেগুলো এই উড়োজাহাজের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বোয়িং 747-8 কার্গো বিমানটিতে জেনারেল ইলেকট্রিক কোম্পানির GNX ইঞ্জিন থাকে। এই ব্যাপারে বোয়িং FAA ও জেনারেল ইলেকট্রিক কোম্পানি কোনো মন্তব্য করেনি। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও সবাইকে উদ্ধার করে। তবে ওই উড়োজাহাজে মোট কতজন আরোহী ছিলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি বোয়িংয়ের একটি বিমানে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার ঘটনায় এর নিরাপত্তা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে মার্কিন বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান বোয়িং। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটলো।